ফ্যাশন প্রবণতার ব্যবসায়ের লক্ষ্য নির্ধারণ করা, ব্যবসায়ের পরিকল্পনা ও সম্প্রসারিত করানোর জন্য লক্ষ্য নির্ধারণ করা অনেক কার্যকরী পদ্ধতি। দীর্ঘকালীন লক্ষ্যমাত্রাগুলোকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিলে তা আমাদের প্রক্রিয়া পরিচালনায় সাহায্য করে। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা যা চাই তা অর্জন করতে পারব। ক্রেতাদের প্রবণতা চিহ্নিত করুন। ভোক্তাদের চাহিদার সাথে কাপড়ের লাইন অবশ্যই সংযুক্ত থাকতে হবে। সুতরাং কাপড়ের লাইন ব্যবসায়ের লক্ষ্য হচ্ছে চির পরিবর্তনশীল ভোক্তাদের প্রবণতা চিহ্নিত করা। এটা কাপড়ের লাইনকে কাজের উপযোগী এবং অধিক চাহিদা তৈরির ব্যাপারে সহায়তা করে। পণ্য পরিবেশক খোঁজা। কাপড়ের লাইনের আরেকটি লক্ষ্য হচ্ছে এর লেবেলের জন্য পরিবেশক খোঁজা। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডিজাইনারের রয়েছে ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষা। যেখানে কিছু কাপড়ের ব্র্যান্ড ব্যয়বহুল বুটিকের বণ্টনের ব্যাপারে উৎসাহী, সেখানে অন্য ব্র্যান্ডগুলো মধ্যশ্রেণীর দোকান পাইকারি উৎপাদন ও বণ্টনের ব্যাপারে আগ্রহী। ব্র্যান্ড স্বীকৃতি পাওয়া। কাপড়ের ডিজাইনাররা লাভজনক ভবিষ্যতের মুখ দেখতে পারে যখন ব্র্যান্ড স্বীকৃতি পায়। যথাযথ ব্র্যান্ডিং অথবা বাজারজাতকরণ ব্র্যান্ডকে স্বীকৃতি ও প্রতিষ্ঠা পেতে সহায়তা করে।